গৌরচন্দ্রিকা শুনলাম, গৌরকথা শুনলাম, নবদ্বীপ দেখলাম, এবার চলুন বৃন্দাবনে যাই। আচ্ছা বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? মুখে সবাই মিলে বলতে হবে, বলো জয় রাধে জয় রাধে। না না, শীত লাগলে হবে না, চাদর থেকে হাত তুলো। আর সবাই মিলে হাত তুলে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে একটু ছোট্ট করে ভজন হোক। হ্যাঁ, ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা, ওরে রাখাল রাজা, বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, রাখাল রাজা শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু হরি 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 গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাব, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বই যা হরি হরি বল, কোটির শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়, ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বই যায়, আজ যাহার তমাল বনে বাঁশি শোনা যায়, ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বই যায়, কোটির শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কানায় বাঁশুরি বাজায়, বাঁশু শুনে রাধা রানী অভিসারে যা, বাঁশুরি বাজায় রে কানায় বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কানায় শোনো বাঁশুরি বাজায় রে কানায় বাঁশুরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যা, বাঁশুরি বাজায় রে ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, শ্যাম কুন্ডু রাধা কুন্ডু গিরি গোবর্ধন, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন।
জাহান সিজমুনা উজন বইহে যা মধুর মধুর তমাল বনে নুপুর সোনা যা আজো জাহান নীল যমুনা উজার বইহে যা মধুর মধুর কমল বনে নূপুর সোনা যা আর নূপুর সোনা যাইব নূপুর সোনা যা নূপুর সোনা যাইব স্যারে 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 নূপুর সোনা যা নূপুর সোনা যাইব নূপুর সোনা যা আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাব বৃন্দাবন ধাম কি আপন আপন গুরু মহারাজ কি মুরগামণি গ্রামে হরি সভা কি জয় রাধেশ্যাম বৃন্দাবনে প্রবেশ করলাম মধুমাইশী ধাম বৃন্দাবন রাধা গোবিন্দের লীলাভূমি বৃন্দাবন এ বৃন্দাবনে প্রবেশ করি আজকে আমরা যে লীলা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা বৃন্দাবনের মাটিতে সর্বশ্রেষ্ঠ লীলা হ্যাঁ গো বাবা বৃন্দাবনে এরপরে আর কোন লীলা শ্রী গোবিন্দ করেননি বৃন্দাবনের মাটিতে সর্বশ্রেষ্ঠ লীলা সর্বশ্রেষ্ঠ লীলা অপ্রাকৃত লীলা যে লীলাটির নাম হলো নিত্য রাস লীলা কি বললাম নিত্য রাস লীলা নৃত্য বলি নিত্য বলেছে নৃত্য মানে নেচে নেচে আর নিত্য কথার অর্থ হলো নিয়মিত প্রতিদিন যেটা আজ হচ্ছে গতকাল হয়েছে আবার আগামীকাল হবে দেখুন মিলে যাবে নিত্য রাস তাহলে কিছু গল্প সংক্ষেপে শুনেছি এই রাসলীলা পূর্বে গোপন ছিল গোপিত ছিল প্রকাশ করলো কে শ্রীমৎ ভাগবত এই রাসলীলার কথাগুলো প্রথম বলেছিল দেবাদিদি মহাদেব তার স্ত্রী পার্বতী আমি যে চোখ মুখে বসে থাকি সারাক্ষণ কৈলাস পর্বত গায়ে ছায় ভস্ম মাখি কোন বসন ভূষণ করি না আমি চোখ মুখে কোথায় বসে থাকি জানো পার্বতী
যেখানে আমার নেই তোমার নেই, চাওয়া নেই পাওয়া নেই দেওয়া নেই নেওয়া নেই, আশা নেই চাওয়া নেই সুখ নেই জোড়া নেই ব্যাধি নেই জ্বালা নেই যন্ত্রণা নেই জন্ম নেই মৃত্যু নেই, কি আছে আনন্দ পার্বতী শুনছে দেবাদেবী মহাদেব বলে চলেছে, ভাবে বিমূঢ় হয়ে পার্বতী চোখ দুটো বুঝে শুনছে, কথা শুনতে 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 পার্বতী মহাদেবের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়েছে মা, ঘুমানোটা ভালো না, ভালো করে লক্ষ্য করে। আর সেই সুযোগ নিয়ে সেখানে গাছে ডালে বসেছিল একটা সুখ পাখি, সবে বাচ্চা ফুটে বেরিয়েছে, সবে বাচ্চারা বেরিয়েছে। সেই সুখ পাখি ধ্যান দিয়ে শুনছে কথা কথা, আর পার্বতীর কণ্ঠটাকে নগ্ন করে বলছে, স্বামী তুমি আরো বলে যাও, আমি আরো শুনবো, তোমার মুখে কথাগুলো শুনতে আমার বড় ভালো লাগছে গো স্বামী, তুমি আরো বলে যাও। মহাদেব ভাবে তন্ময় হয়ে বলে চলেছে, কথা বলতে বলতে যেই না দেখলো পার্বতী ঘুমিয়ে পড়েছে, চমকে উঠলো মহাদেব, কি পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো, তাহলে কে শুনলো কথা, কে রাত দিল, কে হু দিল? অন্বেষণ করতে করতে দেখতে পেল গাছের ডালে বসে রয়েছে একটা সুপ পাখি। মহাদেব দেখলে যদি এই সুপ পাখি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে রাসলীলা গোপন থাকবে না, প্রচার হয়ে যাবে, দেওয়ালে রক্ষণ আছে। তাই সুপ পাখিকে বধ করবার জন্য ত্রিশূল হাত দিয়ে ছুটতে লাগলো, হে মহাদেব হে মহাদেব। সুখ পাখি চলেছে আগে আগে উঠে উঠে, দেবাদেবী মহাদেব পিছন পিছন ত্রিশূল নিয়ে ছুটতে ছুটতে চলেছে, সুখ পাখি উঠতে উঠতে এলো সেই সরোবর, যে সরোবরে স্নান করছিলেন ভাগবত রচয়িতা ব্যাসদেবের স্ত্রী দেবরুচি। দেবরুচি স্নান সেরে যে না ভগবানের নাম জপ করতে যাবে, যেই নাম কবিবরটাকে উন্মোচন করেছে, সেই সুযোগে সুখ পাখি একটা ছোট্ট একটা আকৃতি ধারণ করে প্রবেশ করলো দেবরুচির গর্ভে। সেখানে গিয়ে দেবাদেব মহাদেব শান্ত হলেন, শান্ত হলেন, আশীর্বাদ করে বসলো, ওরে সুখ আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে ষোলো বছর পরে তুই এই দেবরুচির গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছ, তোরই নাম হবে জগতে ব্যাস নন্দন শ্রীল সুখদেব গোস্বামী, তোর মুখে সারা জগৎবাসী শুনবে রাসলীলার কথা। এদিকে কি হলো দেখো, এই কলিকালের প্রথম রাজা কে জানে? এই কলিকালের প্রথম রাজা হলো রাজা পরীক্ষিত। পরীক্ষিত কে আপনারা জানেন? কৃষ্ণ সখা অর্জুন, অর্জুনের পুত্রের নাম ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত দুর্গা করতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে এলেন এক ধ্যানস্থ মুনির কাছে, যে মুনির নাম হলো সমীরমণি। মুনি বলে, আমি বড় পিপাসা, আমি বড় তৃষ্ণার্ত, আমি একটু জল দিই, নামে একটু জল দিই। কিন্তু মুনি ধ্যান ভাঙলো না, সেখানে একটা মৃত সর্প পড়েছে। রাজা পরীক্ষিত দেখলো ওই মুনির ধ্যান ভাঙাতে হবে, তাই সে মরা সাপটি ওই সমীক্ষ মুনির গলায় ঝুলিয়ে দিল। কিন্তু তাতেও মুনির ধ্যান ভাঙল না। এমন সময় মুনিপুত্র শৃঙ্গে মুনি দুর্বনে গিয়েছিল জল আনতে, ফিরে এসে দেখলো পিতার গলায় মৃত সর্প, চোখ চোখে জবাব ফুলের মতো লাল বর্ণ হয়ে গেল,
প্রাণান্বিত হয়ে অভিশাপ দিয়ে বসলো, ওরে পাপিষ্ঠ যে এই গৃহিণী কর্মটা করেছি আমি তো অভিশাপ দিলাম, আজ থেকে সাত দিনের মধ্যে তোর তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। অভিশাপকে আশীর্বাদের মতো মাথা পেতে ব্রহ্মশব্দ খণ্ডন করা যাবে, সবকিছু তো থাকবে ব্রহ্মশব্দ থাকবে না, এটাই গৌর হইব। সে ব্রহ্মশাপে শাপগ্রস্ত হয়ে রাজা পরীক্ষিত নিজ রাজ্যভার নিজ পুত্র জন্মেজয় অর্পণ করে দিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন ব্যাসদেবের কাছে। গুরুদেব আমি রাজা পরীক্ষিত, বলো বলো গুরুদেব আমি ব্রহ্মশাপ আমার হাতে তার কোন সাতটা দিন আছে, তাহলে সাতটা দিন আমার বিফলে যায় কেন? এই সাত দিন ধরে দিবারাত্রি আপনি আমাকে কৃষ্ণ নাম শ্রবণ করা, এই সাত দিন ধরে দিবারাত্রি আপনি আমাকে শ্রীমৎ ভাগবতের শ্লোক শ্রবণ করা, যাতে করে আমি আমার জন্ম মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাই, আমি আমার আশা জগৎ থেকে নিষ্কৃতি পাই, চুরাশি লক্ষ জনিত থেকে নিষ্কৃতি পাই। বললো ব্যস্তে বললে রাজা পরীক্ষিত, আমার বয়স হচ্ছে কর্ম আমার পক্ষে সম্ভব, তুমি চলে যাও না, আমি সারণ্যে যেখানে রয়েছে আমার পুত্র শ্রী লক্ষ্মণদেব গোস্বামী 60,108 মুনি ঋষি যোগীদের মাঝখানে শ্রীমদ ভাগবত পাঠ করছে। রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে এলেন সেই নৈমি সারণ্যে, 60,108 মুনি ঋষি যোগীদের মাঝখানে ঘরে ঘরে বসে পড়লেন। তাহলে আজকে রাজা প্রথম শ্রোতাকে রাজা পরীক্ষিত, বক্তাকে ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামী, এই গল্পটা শেষ হল। এটা না হলে রাজ বুঝতে পারবে না। এদিকে বৃন্দাবনে অনেক রাত্রি হয়েছে গো, অনেক রাত্রি হয়েছে গো, সবাই ঘুমিয়ে, না না ঘুমোয়নি, সবাই জেগে আছে, জয় জয় আকাশে ঝড় দিয়ে চন্দ্র উদিত হয়েছে, জানালে দিয়ে চন্দ্রের ছটাটা গোবিন্দ মুখে পড়েছে, গোবিন্দ তার মায়ের কোলে শুয়ে না আছে, দেখলো মায়ের কোলে শুয়ে থাকলে হবে না, আজ আমি বৃন্দাবনের গজগোপীদেরকে কথা দিয়েছি, মায়ের কোলটা পরিত্যাগ করলেন, মাথায় চূড়া বাঁধলেন, পায়ে নূপুর বাঁধলেন, কোটি কোটে মুরলিটাকে ঘুষলেন, এক পা দু পা করে বেরিয়ে পড়লেন, এলেন কোথায় শ্রী যমুনার তীর বংশীবাট, একটা কদম্ব বৃক্ষের তলা এসে দু হাত প্রসারিত করে দাঁড়ায় আমার বৃন্দাবন চন্দ্র, যাকে আশ্রয় না করলে রাসলীলাতে হবে না, তিনি কে? পৌর্ণমাসী যোগমায়া, তাই দু হাত প্রসারিত করে পৌর্ণমাসী যোগমায়ার কাছে আশ্রয় চেয়ে আমার শ্রী গোবিন্দ বলে উঠলে, হে যোগমা উপস্থিতা
হে যোগমায়া উপাসী মা, আমি তোমার আশ্রয় চাই, আমি তোমার আশ্রয় চাই। এটা হলো সংস্কৃত শ্লোক। হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, যোগমায়া উপাসিতা, জয় রাজা ভগবান পিতা রাত্রি সারদত্ল মল্লিকা বিশ্রান্ত মনশ্চক্রে যোগমায়া উপাসী। ভগবান বললেন, ভগবান আপনি ভগবান বলে তার রাত্রি, সে রাত্রিগুলো সমা হয়, রাত্রিগুলোর সমা হয় কি? ভগবান পিতা রাত্রি সারদত্ল মল্লিকা, আজকে বৃন্দাবনে সারদীয় চন্দ্র উঠেছে, নানা জাতির ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন আজকে এই পূর্ণ রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে আমি জীবের চৈতন্য রমণে মারবো, মাগো ক্ষমা, তুমি আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমার আশ্রয় চাই। পূর্ণমাসী যোগমায়া দু হাত পাশে রেখে আশ্রয় দাও। সবাইটি কেমন হলো? বৃন্দাবনে শারদীয় চন্দ্র উদিত হলো, নানা রকম ফুলগুলি প্রস্ফুটিত হলো, মৃদু মৃদুতে পবন বইছে, পরে গান গাইছে, সবাইটি কেমন হলো? বৈষ্ণব কবি তার পদাবলী গুলো একটা করেছে, কেমন ভাব ভাব কি বা শারদ চন্দ পবন মন্দ শরৎচন্দ্র পবন উলুথনি মারা পবন বিপিনে ভারালা কুসুম বনহরি 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 ওই বিপিনে ভারালা বিপিনে ভারাল কুসুম গন্ধরে 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 বিপিনে ভারাল পালতি জুথি রে হরে 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 মলিকা পালতি জুথি রে কত ফুল্ল মল্লিকা পালতি জুথি রে
নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে, মানে সরোরপুর ফুল ফুটে বৃন্দাবনে কত সভা হয়েছে, সরোরপুর ফুল ফুটেছে, ফুল ফুটেছে, আর কি হলো আবার মৃদু মন্দে বইছে করবে মধুর মহ মৃদু মন্দে বইছে হায় হায় মত হায় হায় মত হায় হায় মত মধু কর আজকে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে গাছে পেয়ে সকলের সময় মত্ত হয়েছে, গাছের ফুল তারা তাদের সুগন্ধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করছে, কিছু নেই কিন্তু আজকে বৃন্দাবনে ভ্রমর প্রাণ কৃষ্ণকে কাছে পেয়ে অমৃত ভবাপন্ন হয়ে তারা কি করে জানেন, তারা গুনে গুনে কটে মাতালে ভবরা গুনে গুনে কটে যার যেমন মনের ভাব কি বলবো জয় আবার কেউ জিজ্ঞেস করছে
আর ভামরা গুলো কিভাবে সেবা করছে না, ভামরা গুলো গুনগুন করে গান গাইছে, মধু খাচ্ছে না। বলছে কেন? বলছে আজ মধু খাও না, অনেক মধু খেয়েছি, মধু খেয়ে খেয়ে মাতাল হয়ে গেছে। না না, ওটা গেলে মাতাল হয়, আপনারা জানেন, বেশি মধু গেলেও মাতাল হয়ে যায়। একদিন খেয়ে দেখবেন, পরীক্ষা করে এক কিলো মধু নিয়ে আসবেন ডাবরে আর খেয়ে নেবেন। হরি 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 হরি। তো বলছে অনেক মধু খেয়েছি, অনেক মাতাল হয়েছি, আজকে আর মধু খাবো না, সেই নেশাটা এখনো কাটেনি, আজকে ভগবানের সেবা হবে, ফুলগুলো এটা করবো না। তাই সেবা করছে, যার যেমন আছে তাই দিয়ে। আমরা কি দিয়ে সেবা করবো? ভগবানের নামে জয়ধ্বনি উলুধ্বনি, রাত্রি জেগে হরিধ্বনি করে সেবা করবো, সবাই মিলে উলুধ্বনি হয়ে যায়, প্রেমানন্দিনী দাই বউ। আর সেবাটা নিচ্ছে কে? আমার গোবিন্দ। সেবা গ্রহণ করতে করতে গোবিন্দের নীলমল পদ্মের মতো মুখখানা শুকিয়ে গেল। হ্যাঁ মা, সেবা ভালো পেলে কারো মুখ শুকিয়ে যায়? বলো, সেবা ভালো পেলে মুখটা শুকিয়ে যায় না মুখটা ফুলে যায়? সত্যি করে বলো। এই দেখো, প্রথম দিন যারা আমাকে দেখেছিলে মুখটা শুকিয়ে ছিল না, এত সুন্দর খাইয়েছে। তো সেবা ভালো পেলে শরীর বেড়ে যায়, বলে আমাদের যেটা ভালো হয় ভগবানের কাছে সেটা খারাপ হয়ে যায়। তাই কি হলো, মুখটা শুকিয়ে গেল, কি দেখলেন? রাতি হম কভি নেহি দেখা। শুধু পদাবলী শুনলে হবে, ব্যাখ্যাগুলো জানতে হবে। হ্যারো তো রাতি, রাতি কথার অর্থ কি? অনেকগুলো রাত্রি, বহু তো রাত্রি মিলকার এক রাতি হলো, অনেকগুলো রাত্রি মিলে একটা রাতি। ভগবান বলছে রাত্রিগুলো কোথায় ছিল? এই রাত্রিগুলো রাতি রূপে দর্শন দিল, কোথায় ছিল? মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিনের কথা? বস্ত্র হরণের কথা মনে পড়িল, মনে পড়িল কথা, যমুনার তীরে কদমের ডালে হরণের কথা মনে পড়িল, এই যে শুনুন, আমি চোর, আমি চোর চোর আমি বলছি না, গোবিন্দ বলছি।
একদিন কি করেছিলাম আমার মনের কথা শুনবেন? ওই বাজুকপিরা যমুনার কূলে কাপড় গুলিকে খুলে রেখে যমুনায় স্নান করতে নেমেছে, আর আমি চুপি চুপি গিয়ে না ওদের কাপড় গুলি চুরি করে কদম গাছের ডালে টাঙিয়ে দিয়ে কদম গাছের ডালে বসে বসে মধুর মধুর শব্দে বংশী বলছি। নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি ক আবার হেন সময় বংশী ধারি গোপীর বসন করলো চোর চড়িলে কত আমি সেদিন ওদের বসন চুরি করেছিলাম বলে ওরা দিয়া দিয়ে আমায় কি বলেছিল জানেন? তুমি আমাদেরকে চিনতে এসেছো যে আমরা তোমার কিনা? তবে তুমি খুব ভালো করে শুনে নাও শ্যাম, তুমি যা ভাবছো তা নয়, আমরা তোমার মতোই বসন চুরি করে কৃষ্ণকে পেতে চাই না। আচ্ছা কাকে পেতে চাও? আমরা তোমার মতোই কাকে পেতে চাই জানো? বলো বলো। আমরা তোমার মতোই তাকে পেতে চাই, ওই বাবাদের পরিশ্রমগুলিতে ওই গিরি গোবর্ধন ধারণ করা ওই কৃষ্ণকে নয়। তবে আমরা তোমার মতে কাকে পেতে চাই জানো? বলো। আমরা তোমার মতে তাকে পেতে চাই যে বাবাদের পরিশ্রমগুলিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধারণ করে রাখতে পারবে। আমরা তোমার মতে তাকে পেতে চাই। ঠিক আছে, বাজগোপী অনেক বলেছে, আর বলতে হবে না, তোমরা আমার মধ্যে তাকেই পাবে যে বাম হাতের কনিষ্ঠমূলেতে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধরে রাখতে পারে। কিন্তু কিছু পেতে হলে কিছু তো দিতে হবে। ও মা, এমনি এমনি কিছু পাওয়া যায়? তোমরা বলো, বিচার করো, কিছু দেবে তবে তো কিছু পাবে। আর এই জন্য তোমাদেরকে একটা কর্তব্য করতে হবে, একটা অর্ম। বলে কি কর্ম? বলে তোমাদেরকে এক মাস ধরে না খেয়ে না ঘুমিয়ে একটা ব্রত করতে হবে, যে ব্রতটার নাম হলো কাকায়নী ব্রত। এই ব্রতটা করে ব্রতের শেষ দিনে উদযাপন করো, তবে তোমাদের মনোবিলাস পূর্ণ হবে। ও মা, ভালো করে শুনে রাখো, তোমরা তো অনেক ব্রত করো, বিপত্তারিণী করো, এই ব্রত সেই ব্রত করো না, কাত্যায়নী ব্রত করো। মনে রাখবে এই ব্রতটা হয় কোন মাসে জেনে রাখো, এই ব্রতটা হয় ঠিক ঠিক কার্তিক মাস। শারদীয় পূর্ণিমা কবে জানেন? দুটো, দুর্গা পূজার পরে যে পূর্ণিমাটা হয়, লক্ষ্মী পূজা হয় না, কজাবলি লক্ষ্মী পূজা, ওটা হলো শারদীয় পূর্ণিমার প্রথম পূর্ণিমা। ওই পূর্ণিমার পর দিন থেকে ঠিক রাস পূর্ণিমার দিন পর্যন্ত এক মাস, এই সময়টায় কেউ যদি কাত্যায়নী ব্রত করতে পারে কোন জন কোন জন্মে আমার গোবিন্দকে পতি রূপে পাবে। নিতাই গৌর হরি বল। তাই বললো তোমরা কাত্যায়নী ব্রত করো। এরা কোথায় যাচ্ছে? জল খাও, শোনো কার কোনটা বসন নিয়ে যাও, এটা তোমার, এটা কার তোমার, এটা কার, দুয়া 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 দুয
আমার কাছে যখন যে যা চাইবে দু হাত বলে চাই, এত দেব এত দেব, শেষ করতে পারবে ভগবানের দেওয়া পুরোই নয় আর মানুষের দেওয়া কুলোই নয়। দ্রৌপদীকে কত বস্ত্র দিয়েছিলাম মনে পড়ে তো? কৌরবেরা টেনে টেনে শেষ করতে পারে, আমি যদি দিই তোমরা শেষ করতে পারবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মা, যারা ঘরগুলো ঘুমাতে তারা এই কথাগুলো শুনতে পাচ্ছে কি? ও এই রাতে আবার এক বছর পরে হরি বল ওরে কলি তুই কেন? জয় রাম। সকালে দক্ষিণা লাগবে না, কত করলে তো অনিত পোশাকে দক্ষিণ লাগে আমাকে দক্ষিণ লাগে। বল বল দোয়াত জোর 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 জোর। আজ আমরা সবাই সবাই মুবি সবাই হাত হাত করুন, আর বললে পার বলুন, না পারলে শুনু। কাত্যায়নি মহামায়ে মহাজনি হরিশরণ বিষ্ণু মাইতি সপ্তাহ নমস্কার
সর্ব মঙ্গল মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণ নমস্তুতে শরণাগতি নারায়ণ পরিত্রাণ পরায়ণে সর্ব সাধি হরে হরে নারায়ণ নারায়ণ রে আমরা কি করে বুঝবো যে চতুরী শিরোমণি ছলনাময় শিরোমণি আজ পূর্ণ আনন্দময় হলো? আমরা সেদিন এই যে রাত্রি থেকে থেকে আমার আরাধনা করলে এই রাত্রি জায়গা তোমাদের বিফলে যাবে না। এই রাত্রিগুলো যিনি বৃন্দাবনের গগন মণ্ডলে রাত্রি রূপে দর্শন দেবে সেই রাত্রিগুলো আজকে একসাথে রাত্রি হয়ে গেল। তাই হয়তো রাত্রি হচ্ছে না ভাবা শ্যাম মোহন মদনে মাতা অর্থাৎ কামদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে বসে বসে করে করে এবার ভজপতিদেরকে আহ্বান করবার জন্য পঞ্চম তারে মুরলির ধ্বনি করলেন, মুরলির সংকেত করলেন, কি বা মুরলি গান পঞ্চম সুরে যমুনায় উজান বহে যে বাসির সুরে মুনি ঋষি যোগ ভেঙে যায় যে বাসির সুরে মুনির ধ্যান তুলে যায় বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বৃন্দাবনে হায় হায় কুলবতি হায় হায় কুলবতি হায় হায় কুলবতি চিত্ত চরণি রে কুলবতি চিত্ত চরণি কুলবতি চিত্ত চরণি এবার পঞ্চম ধরে বাসি সুর 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 ভজগোপীরা কে কেমন ভাবে গাচ্ছে যাই না ওই পঞ্চম তানে
মুরলী ধ্বনি হয়েছে, আর ওই মুরলী ধ্বনি শ্রবণ করে ব্রজগোপীরা কেমন করছে জানছে গো? ব্রজগোপীর অবস্থা কেমন জানে? যেই না মঞ্জনতানে মুরলী ধ্বনি ব্রজগোপীর কর্ণে প্রবেশ করেছে, অমনি ব্রজগোপীরা সেই মুরলী ধ্বনি ধ্বনি শুনে চলে যাচ্ছে। কেন বেজাচ্ছে গো ব্রজগোপীরা? কেমন ভাবে জানে? আজ কোন গোপী, আজ কোন গোপী, আজ কোন গোপী গহন করিতে ছিল গা, আজ কোন গোপী গহন করিতে ছিল গা, বৃন্দাবনের ব্রজগোপীরা সবাই একে একে চলে যাচ্ছে, আরো যাচ্ছে, আরো কেমন ভাবে যাচ্ছে জানি? আজ কোন গোপী, আজ কোন গোপী শিশু লইয়া দুগ্ধ গাদাই পায়, কোন গোপী শিশু লইয়া দুগ্ধ গাদাই পায়, ঘুমেতে ফেলিয়া শিশু শুনিবে নরে কোন গোপী স্বামী শনে শয়নে ছিল রাতে, আমার তেজিয়া স্বামী সঙ্গ ছুটে চলে বনে, এমন গোপী আমি জন্ম দেখি নাই গো, বাপের কালে দেখি নিজে স্বামীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, নিজে স্বামীকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, বলে গোপীটার দোষ দিচ্ছে স্বামীর কথা শুনবে না? বলো দেখুন ভাবটা কি, এর নাম রাস, রস ঐশ্বরাস, যখন বাঁশি ডাকবে পেছন দিকে তাকাবার সময় থাকবে না, নিতাই গৌর হরি গাবি দহন করছে, গাবি নেই, গাবি চলে গেছে, অ্যান্টোনের কানেকশন হয়ে গেছে, নিতাই গৌর হরি এর নাম রাস, যখন দেখছে গাবি নেই ভাণ্ডটা ফেলে নিতাই গৌর হরি বল, একটা শিশুকে নিয়ে দুগ্ধ খাওয়াচ্ছে, দেখুন ভালো করে কথাগুলো শুনবেন, তো পান করছে স্তন বলেনি, আপনারা মা আপনারা জানেন স্তন মানে কি, দুগ্ধ মানে কি, পরিষ্কার করতে হবে না, মাতা দুগ্ধ কি স্তন বলে, যে মা নিজের বাচ্চাকে স্তন খাওয়ার সেটাকে বলে স্তন, আর হতে পারে তো কোন মা কোন ছেলেকে দুগ্ধ খাইয়ে দিয়েছে, হরি হরি বল। গোপীরা কেউ কারো সন্তান ছিল না, কারো সন্তান ছিল না, তার সন্তান কামনায় সংসার করেনি, নিতাই গৌর হরি বল। তাহলে কার সন্তান হতে পারে? দাদার হতে পারে, ভাইয়ের হতে পারে, বোনের, সে সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছে, বাসি বেজেছে, ছেলেকে ফেলেছে,
আরে গোপ 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 রাত্রি বেলা স্বামীর সঙ্গে শয়নে আছে, বাসি বেজেছে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে তো স্বামীটি কেমন বলে শুনে আস্তে কথা বলো না গো মা, ও মা লক্ষ্মী মা আমার কথা বলো। স্বামীটি কেমন জানো? স্বামীটি হলো গোপ গোয়ালা পতি, একটু হোমরা পতি, একটু দোমরা পতি। ও ঈশ্বর বিশ্বাস করে না, ভগবানে মানে না। ও আবার কি? আমি বজগোপি তো হারে হারে চেনে, এতদিন ধরে বিয়ে করেছে, বলছে আমার স্বামী তো এসব মানে টানে না, মুনছে ঘুমোচ্ছে ঘুমুক, এই সুযোগে আমি পালিয়ে যাচ্ছি। তাই বজগোপি কেমন ভাবে যাচ্ছে বলে জোরে জোরে যাওয়া যাবে না, কেন নুপুরে আওয়াজ হবে, ঘুম ভেঙে যাবে। তাই কেমন ভাবে যাচ্ছে অতি সস করে, কেমন ভাবে ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে চলেছে, গোপী ধীরে 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 চলেছে, ওই না ধীরে 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 চলেছে, গোপী ধীরে 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 চলেছে, ওই না ধীরে 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 চলেছে, প্রাণে গোবিন্দ তোমার হলামে হলে ধীরে 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 চলেছে, ওই গোবিন্দ তোমার হলামে বলে ধীরে 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 চলেছে। এবার যে যাবার সে তো চলে গেল, চলে গেল, যে যাবার সে তো যাবে, সে কে থাকবে? যতই বলে থাকবে না, চোরা নাচনা ধরম কাই কাই কাই, হরি হরি হরি, বুঝেন? যে যাবার সে যাবে। এবার এদিকে ঘুম ভেঙে গেল পতি দেবতা, ঘুম ভেঙে দেখছে আমার পাশে বউটা ছিল, বউটা নেই, বউটা রাত্রে তো কোথায় গেল? আরে বহু বহু কাহা গাই হুই তো না রাত মিয়া, হাগো এত রাত্রে আমার বউটা কোথায় গেল, এখন আমি কি করি? আরে কাউকে জিজ্ঞেস করবো লবণ কাজ কেন? বলে পাড়ায় তো তোমাকে কেউ বলে দেবে না, রাত্রিবেলায় তোমার বউ কোথায় পালিয়েছে, কে দিকে বসে আছে? উল্টো কি হবে জানো? বলে কি হবে, কালকে সারা গ্রাম কাচ্চা করে দেবে, ওর ঘরের বউ পালিয়েছে, বউ পালিয়েছে। নখে নখ বাজাবে, তোমার হলো সর্বনাশ, আর ওদের হবে অগ্রায় মাস, সব দরকার নেই, তোমার উপর পালিয়েছে তোমাকে। তাই বজ গোপী স্বামী রাত্রিবেলা হাতে হেরিকেন নিয়ে লাঠি নিয়ে গোপী গোপী খুঁজতে যাচ্ছে, আর এদিকে গোপী যাচ্ছে কেমন ভাবে, ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে চলেছে, ধীরে 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 চলেছে, ওই ধীরে 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 চলেছে, ধীরে 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 চলেছে, ধীরে ধীরে ধীরে। হ্যাঁ ওই তো যারা দিচ্ছে দিচ্ছে, এবার হাতটা চপাস পাস পাস, আরে বহু বহু কহাঁ যাই ইতনা রাত মে, তুমি কোথায় যাচ্ছ এত রাত্রিতে? আমি ওই মুরলিওয়ালার কাছে যাচ্ছি গো, মুরলিওয়ালার কাছে। মুরলিওয়ালার কাছে? ছি 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 ছি, তুমি না ঘরের বউ, ঘর ছেড়ে সংসার ছেড়ে কুল ছেড়ে শিল ছেড়ে গুরু গৌরব বংশ মর্যাদা লজ্জা সরব ঘৃণা ভয় শঙ্কা সব সবকে বিসর্জন দিয়ে নিজের স্বামী, সে স্বামীকে পরিত্যাগ করে ওই মুরলিওয়ালার কাছে যাচ্ছ? আরে রামা, মুরলিওয়ালা তেরা কোন হ্যায়? ব্রজগোপী বড় জোরে বলছে, মুরলিওয়ালা মেরা পতি হ্যায়। ঠিক বললো, ঠিক বললো, ঠিক বলেছে, আপনারা কি বলছেন? ঠিক বলেছে, নিজের স্বামীর কাছে বলছে মুরলিওয়ালা আমার স্বামী বলে, ঠিক বলেছে। গোপ গলা বলা সব বুঝে টুজে না, আরে রে মুরলিওয়ালা তেরা কোন হ্যায়? মুরলিওয়ালা মেরা পতি।
এখন ধরুন আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, এখন আমার সামনে আমার বৌদিদি বলে আমার আর একটা পতি হ্যাঁ, আমার আর একটা স্বামী হ্যাঁ, তাহলে আমার কি হয়? আপনারা বিচার করেন, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমার সামনে আমার বউ যদি বলে আমার আর একটা পতি হয়, আমার আর একটা স্বামী হয়, তাহলে আমার কি হয়? মাথা খারাপ হয়, মাথা খারাপ হয় না? নিজের স্বামীর কাছে বলছে আর একটা স্বামী আছে। এবার এ রামা, মুরলি বেলা তেরা কোন হ্যায়? আর পতি হুয়ে হ্যায়, বিয়ে করলাম আমি, ঘরে আনলাম আমি, স্মৃতিতে স্মৃতি দিলাম আমি, খাওয়াচ্ছি পড়াচ্ছি মাখাচ্ছি, শাড়ি গহনা দিচ্ছি আমি, আর স্বামী হলে হলো মুরলে বালা তেরা পতি হ্যাঁ, দেখাচ্ছি পতি কেমন পতি, আজ তোমার একদিন নয়তো আমার একদিন, দরকার নেই দরকার, হাত দুটো কিরকম করে মুরলে বলে পতি হ্যাঁ। তুলে বাইরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলো, দেখি ওই মুরলি বালার কত শক্তি, আজকে তোমাকে এই ঘরটা থেকে কি করে বের করে নিয়ে যা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রী কৃষ্ণ যাকে দর্শন করেন এই ত্রিভুবনে এমন কোন শক্তি নেই যেটাকে বেঁধে রাখতে পারে, সামান্য জল টানলে আমরা তাকে বেঁধে রাখতে পারি না, আর স্বয়ং ভগবান টানলে আমরা তাকে কি করে বেঁধে রাখতে পারব। তাই ব্রজগোপী বলল, স্বামী তুমি আমার হাতে বাঁধবে, তুমি আমার পায়ে বাঁধবে, কিন্তু স্বামী তুমি কি আমার মনটাকে বেঁধে রাখতে পারলে? তাই ব্রজগোপী, ও ব্রজগোপী কি করলো জানেন? কি করলো গো ব্রজগোপী? আজ বিছুরি দেখা নিজেই আবার এক গোপী করেছে, এক নয়নে কাজল দিয়েছে, আবার আরেক নয়নে কাজল দিতে যাবে এমন সময় ব্রজগোপী নামে বাস বেজেছে, সে ব্রজগোপী ছুটে চলে চলে এমন সময় কলমালক ব্রজগোপীর কর্ণে প্রবেশ হয়েছে, কি হলো কি হলো জানেন? বলিয়ে
ছন্দ নিবি কবাব বেগে ধাত জুবত বৃন্দ কসনা বসনা রসনা চেলি এলা এলা বেগে দিল চুলটা খুলে যাচ্ছে বেনিটা খুলে যাচ্ছে বসন পড়ে গেছে খুলে ধান্নে ছুটছে আমি ভগবানকে পাবো ভগবানের কাছে যাবো যতক্ষণ এই ভাব আসবে ততক্ষণ আমরা ভগবানের কাছে যেতে পারবো না নিতাই গৌর হরি বল বসন ভূষণ খুলে গেছে চুলটা খুলে পড়ে গেছে ততহি ভেলি সকিনি মেলি কে হো কাউ কো পত না হেরি পথের মধ্যে ছুটে যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না এই যে ভাব এর নামই হলো মহাভাব নিতাই গৌর হরি বল সকলে মিলিত হচ্ছে গোবিন্দ বলছে সবাই তো আসছে আহা হে সবাই মিলিত হয়ে গেল বৃন্দাবনের বংশী বল আহা হে সবাই যাচ্ছে এমন সময় এমন সময় ললিতা রাধা রাগে মাঝে যায় ধনে না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল ধনে কি করিতে কিনা করে সবই হইল দাদা নিয়ে আমার সাজসজ্জা করছে গো আরো সাজছে দাদা নিয়ে আমার তা আরো কেমন ভাবে সাজছে গো জানেন এমন ভাবে আর মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার নানা বিচার নাই বিচার নাই দাদা নেই মানে করেছে গো করেছে জানি চিরুনি দিয়ে মুক্তা দিয়েছে আয়না দিয়ে চুলা চাচ্ছে চিরুনি দিয়ে মুখ দেখা যায় যায় না কিন্তু শ্রীমতী রাধা নেবার তাই করেছে চিরুনি দিয়ে মুখ দেখছে আয়না দিয়ে চুলটা আঁচড়াচ্ছে ভালো করছে আর কি করেছে গলার মালা পায়ে দিয়েছে পায়ে নিয়ে গলায় দিয়েছে আচ্ছা মা আর কেমন ভাবে সাজছে আচ্ছা মা তোমরা আলতা কোথায় পড়ো আলতা কোথায় পড়ো আলতা পড়ো না পড়ো কোথায় পড়ো মাথায় বলো ভাই আর কাজল কাজল চোখে চোখে পড়ো আর রাধা রানী কোথায় করছে কিন্তু শ্রীমতী রাধা নেই আমার সাজছে গো কোথায় কাজল পড়েছে জানেন কোথায় আর চরণে দেব লোক কাজল নয়নে এই প্রেম
এই প্রেম যার হয়ে মানে কি পাতা গো? কি পাতা? মেহেন্দি পাতা। আমরা কোথায় পড়ি? হাতে যে পায়ে পড়ে কেউ পায়ে লাগিয়ে থাকে, কিন্তু শ্রীমতী রাধা আমরা কোথায় পড়েছে? বক বক মাঝে এরা খুব করেছে, ওরা তো পড়বে, ওরা ছোট ছোট রাধা রানী। বেশ, তাহলে আমাদের রাধা রানী বককে মেহেন্দি ফাঁদা পড়েছে, বিপরীত সাজে সাজসজ্জা করেছে, কেমন ভাবে গলার মালা পায়ে দিয়েছে, পায়ের নূপুর গলায় দিয়েছে, চোখের কাজল নয়ন চরণে দিয়েছে, চরণের আলতা চোখে দিয়েছে। এইভাবে বিপরীত সাজে সাজসজ্জা করে ললিতার কাছে এসে বলছে, ললিতা রে বল না বল না বল, বলি ও ললিতা আজকে আমি রাসমঞ্চে যাব, রাসে তো দেখতে আমি আজ সেজেছি খুব ভালো, খুব ভালো করে সেজেছি। আচ্ছা তুই বল না, আমার আজ সাজাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, ভালো হয়েছে তো? একটা সাজা হয়ে গেছে, এমন সাজা আমি জীবনে দেখি নাই, ভালো হয়নি? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। আগো মানে আমাকে ভালো লাগছে, দিদি এত সুন্দরী আর কেউ নেই, কেউ নেই, তোকে ভালো লাগবে না, তোকে আমি তো ভালো ভালো গলার মালা পায়ে পড়েছিস, পায়ের নূপুর গলায় বেঁধেছিস, চোখের কাজল পায়ে দিয়েছিস, পায়ের আলতা চোখে লাগিয়েছিস, তোকে নয় তো আমার ভালো একবার নিজেই যাই, নিজেই যাই। কেমন এখন ললিতা রাধানি হাতে একটি আয়না দিয়েছে, একটু দর্পণ দিয়েছে, রাধানি আমার দর্পণের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে ললিতাকে বলছে, ললিতা রে তুই তো আমায় দর্পণটা দিলি, কিন্তু এই দর্পণ মাঝে আমি কি দেখছি জানিস? দেখছি, আমি দেখছি আমি না 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 আমি না 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 আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই, চপ 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 আমি নাই, চপ 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 আয়নাতে মুখ দেখছে, লক্ষ্য করো আয়নাটা দিলাম মুখটা দেখ, দেখছে বলছে আমি 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 মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এখন ধরুন আপনাকে একটা আয়না দিলাম আর আয়নাতে মুখ দেখছেন, আর দেখতে দেখতে যদি বলেন যে আমি নাই আমি নাই আমি নাই, তো তুই নেই তো কে আছে? কে আছে জানিস? তাহলে শোন কে আছে, অধরে প্রাণে বধু দাঁড়াইয়াছে, তাহলে দেখুন কখন রাস হয়, যখন আপনি আয়নাতে মুখ দেখতে দেখতে আপনার মুখটা দেখবেন না, গোবিন্দর মুখটা দেখে যাবে, তখন রাস হয়। হ্যাঁ সাবধান, ঘরে গিয়ে ঘুমাবেন না, ফল ধিলকার দেবে, ওরে বাবা, আর কেউ ঘুমাবেন না, জয় রাধে, ঘুম ভেঙে যাবে, ঘুমাচ্ছে সে বুঝতে পারে না, লজ্জা লাগে।
বলা যায়। জয় রাম। আসলে মূল জ্ঞানের চোখ তো বড় বাজে, সারাদিন ভালো থাকে, রাত্রিবেলা হলে এদের উৎপাত শুরু হয়ে যায়। জয় রাম। যাই হোক, সমস্ত ব্রজগোপীরা মিলিত হলো বৃন্দাবনের বংশে বটে, রাধা রানী অষ্টসখী। আহারে বিপিনে মিলল গোপনারী, ও কে আহারে বিপিনে মিলল উলুধ্বনি, আহারে বিপিনে মিলল গোপনারী, ও কে আহারে বিপিনে মিলল গোপনারী, ও কে আহারে বিপিনে রে হাসত মুরলি ধারে, রে হাসত মুরলি ধারে, রে হাসত মুরলি ধারে, নিতাই গৌর হরে হরে হো। আপনারা সবাই নিজ নিজ আসন গ্রহণ করে বসুন। আচ্ছা, আপনারা ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন। ভগবান বলছে তো সবাই এসেছে, একটু বাজিয়ে দেখি কতটা আমার কতটা ওদের। এই পরীক্ষা করতে করতে যদি দু একটা ছিটকে ছাটকে যায় তো যাক না। ভালো করে শুনুন কথাগুলো, আজ রাত শুনতে এসে কথাগুলো ভালো করে শুনে যান। পরিসভায় এসে যারা ওঠা বসা করে তাদের জন্য বলছে, আমি পরীক্ষা করব। এই পরীক্ষা করতে করতে যদি দু একটা ছিটকে ছাটকে যায় তো যাক না। এরা যত যাবে ততই আমি হালকা হব। আর এরা আমার যত ধরে রাখবে ততই এদের দায়িত্ব সারা জীবন আমাকে নিতে হবে। কি বলল, এরা যত আমাকে ধরে রাখবে আমার দায়িত্ব নিতে হবে, আর যারা আমাকে ছেড়ে পালিয়ে যাবে তাদের দায়িত্ব আমি। আপনি কি আর কাছে কিনতে পারেন? এক হাতে একটা চুড়ি পরে চলে এসেছি, ওমা এবার গলার মালা পায়ে পড়েছে, পায়ের মুকুট গলায় বেঁধেছে। ও আপনারা মনে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে আমার কাছে ছুটে এসেছেন, আপনারা মনে হচ্ছে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। ও আপনারা কি কোনো বিপদে পড়েছিলেন? তাহলে কি ওই বৃন্দাবন গোকুল লোক কোনো সৈন্য সামন্ততে আক্রমণ করেছিল? যে ভয়ে ভীত হয়ে এত রাত্রিতে আপনারা এতগুলো রমণী, আপনাদের সঙ্গে কোনো পুরুষ নাই, আপনারা এতগুলো রমণী ধেই ধেই করে রাত্রিবেলা গভীর বনে একটা পরপশের কাছে ছুটে এলেন। আমি জানি আপনারা আমার নাম রেখেছেন, আমি হলাম বিপদ ভঞ্জ। মানুষ বিপদে না বললে ভগবানের কাছে আসে না, মানুষ বিপদে না বললে
ভগবানের কাছে মাথাটা ঠোকে না। তো আপনারা কোন বিপদে পড়েছে যে এত রাত্রিতে ঘর ছেড়ে সংসার ছেড়ে গৃহস্থালি ছেড়ে নিজ সংসার ছেড়ে লজ্জা শরম ভয় সব কিছু পরিত্যাগ করে নিজ স্বামীকে ছেড়ে নির্লজ্জের মতো হেই হেই করে বহুন বনে রাত্রি বেলায় একটা পরপরসের কাছে ছুটে এলেন। ঠিক শতধিক কাম কাম দিচ্ছে আপনার রমণ কুলের কল আপনাদের মনে হচ্ছে লজ্জা শরম বলে কিছু না। আপনাদের দেখে আমাকে আমার নিজের লজ্জা হচ্ছে, মনে হচ্ছে স্থান ছেড়ে পালিয়ে যা। এ কথাগুলো বলেছিল মহারাশি তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বিভীতম কলম সম্পাদন যাও বাড়ি যাও। আর বাড়ি গিয়ে কি করবে জানো? শোনো, যা করেছো করেছো, অন্যায় করেছো, প্রতিজ্ঞা করে যাও, প্রতিজ্ঞা করে যাও, প্রতিজ্ঞা করে যাও, তোমরা ব্রজে ফিরে যাও, ফিরে যাও। হে ব্রজ গোপীগণ, তোমরা নিজ নিজ ঘরে ফিরে যাও, তোমাদের ঘর আছে।